হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই এম রূপসা। চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি কিচেন থেকে শুরু করছি, কারণ আজকে দিনটা অনেকটা স্পেশাল। তো স্পেশাল এই কারণেই, হাজব্যান্ডের জন্মদিন, তো তাই আজকে ভাবছি ওর পছন্দের কিছু খাবার আমি রান্না করব। তো আমি যে রান্না করছি সেটা এখনও ও জানে না, তো আমি বলতে পারেন একটু সারপ্রাইজের মতনই। ও হয়তো বুঝতে পারবে নিচে আসলে যে আমি রান্না করছি, কিন্তু কী কী রান্না করছি সেটা হয়তো বুঝতে পারবে না। তো আমি কী কী রান্না করছি সেটা একদম ওকে আমি রাতেই দেখাবো, কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করতেই পারি। তো চলুন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কী কী রান্না করি। তো এখন আমি ফার্স্টে রান্না করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন, এখন চিংড়ি মাছগুলোকে আমি ফ্রোজেনে ছিল তো ওগুলোকে আমি এখন ছাড়িয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো ফার্স্ট আমি এখানে দেখুন সব কিছু রেডি করে নিয়েছি। তো চিংড়ি মাছটাকে আমি আগে ফার্স্টে ভেজে নেব। মালাইকারিটা একটু অন্য স্টাইলে করব। আমি আগে থেকে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। তো তার জন্য এদিকে দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। তো আমি এখন এর সাথে সাথে কিন্তু আমি আরেক দিকে চিকেনটাও বসিয়ে দেবো, কারণ আমাকে একটু তাড়াতাড়িও রান্না করতে হবে। তো ওইদিকে দেখুন চিকেন কষাটাও আমি এখন এদিকে প্রায় হয়ে করছি, এখন জাস্ট কষাচ্ছি চিকেনটাকে। আর এদিকে আমি এখন করছি পোস্ত। তো এদিকে দেখুন পোস্তটা কিন্তু আমার প্রায় রান্না হয়েই এসছে। আর এটা আমি এদিকে করছি মুগ ডাল। তো এটা আমি ভেজ ডাল করবো মুগ ডাল দিয়ে। তো এগুলো আমি সব কেটে নিয়েছি সবজিগুলো, তো এগুলো আমি এখন প্রেসার কুকারে সিটি মারবো সবজিগুলো দিয়ে। আগে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি আগে। তো এইদিকে আমি এখন তৈরি করছি পায়েস। তো আমি এখন গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা তৈরি করছি। আর এটা আমি জানেন তো ইন্ডিয়া থেকে নিয়েছিলাম আসার সময়, যে এখানে পায়েস টায়েস রান্না করলে তো তখন এটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর বাড়ি থেকে আসার সময় আমি কিছু খেজুর গুঁড়ো নিয়ে এসেছিলাম। এবার তো খেজুর গুঁড়ে পায়েসের খেতে তো একটা আলাদাই ভালো রকম ভালো লাগে, তাই না? এখন আমি করছি হচ্ছে পোলাও। তো এটাও গোবিন্দভোগ চাল দিয়ে করছি। তো বন্ধুরা এদিকে দেখুন আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে সব সাজিয়ে রেখে দিয়েছি। তো আমি এবার ওপর থেকে ওকে ডাকবো, হয়তো দেখলে সারপ্রাইজ হয়ে যাবে যে এত কিছু তো জানি না, এত কিছু হয়েছে। তো ওকে ডাকার আগে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিই। আর ওর শরীরটা একটু খারাপও আছে, একটু জ্বর এসছে ওর। তো হয়তো এত কিছু খাবার নাও ভালো লাগতে পারে মুখে টেস্ট, আর হয়তো এমনি টাইম হলে বেশি ভালো হতো। তো যাই হোক, এদিকে দেখুন পোলাও করেছি, এদিকে আছে রাইস, এদিকে বেগুন ভাজা, বড়ি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পেঁয়াজি, এর পায়েস। বুঝতে পারছেন না, এটা চিকেন আছে, এটা ভেজ ডাল, এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা আছে পোস্ত, আর এটা আছে চাটনি, আর এটা আছে পনিরের তরকারি, এটা তো মিষ্টি আর পাঁপড়, ব্যাস এটাই আজকে। তো এখানে আজকে আমি তো আরও কিছু করার ইচ্ছা ছিল, বাট আমার হাজব্যান্ড ও ফিশ খায় না একদমই, তো ও শুধু চিকেনটাই খায়, মাটনও খায় না আর প্রনটা খায় ব্যাস। তো তাই আজকে ওর পছন্দেরই খাব। এখনও চলে এসছে, এসে তো বলছে এত কিছু আমি খেতে পারবো না, আর শরীরটাও একটু খারাপ আছে, তো দেখি কী কী খায়। তো বন্ধুরা এখন বাজছে রাত 12টা, আর এখন আমি দেখতেই পাচ্ছেন আমি এখন সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি। তো ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দেব, ও এখন ওপরে আছে। তো আমি এখন নিচের নিচটা একটু ডেকোরেট করে নিচ্ছি। এদিকে দেখুন আমি দুটো কেক আনিয়েছি, তো রাত 12টায় কাটবো বলে। তো এখন আমি পুরোটা ক্যান্ডেল দিয়ে করব, কোনো লাইটই জ্বালাবো না, সব একটু লাইট ফিট করে কালারিং, আর আমি ক্যান্ডেল জ্বালিয়ে এখন সেলিব্রেট করব। তো এদিকে দেখুন আমি ক্যান্ডেলগুলো কিন্তু
এই দেখুন, এদিকে এই ক্যান্ডেলগুলো আমি নিয়ে চলে এসেছি। আর এই সেটটা আমি আমার অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম, খুবই সুন্দর, আমার তো ভীষণই ভালো লাগে এটা। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, তো চলুন এটা আমি ক্যান্ডেলগুলোকে একটু ধরিয়ে নিই। একটু দেখতে পাচ্ছেন, ধরাতেই পারছি না, তার একটা মোমবাতি দিয়ে ধরিয়ে নিই এগুলোকে। তো এদিকে দেখুন, এরকমভাবে আমি পুরোটা সেট আপ করে নিয়েছি, তো কেমন লাগছে বলুন। দেখছেন এখানে একটু মোমবাতি পড়ে গেল কাচের উপরে, এটা একটু তুলে দিই। আর এদিকে দেখুন, খুব সুন্দর না ক্যান্ডেলগুলো জ্বলছে, ভালো লাগছে দেখতে। তো এখন ওটা আমি ডেকে নিয়েছি, আর ও তো এসে সারপ্রাইজ হয়ে গেছে যে রাত 12টায় ও ভেবেছিলাম আমি কিছু হয়তো করবো। তো এদিকে দেখুন, পুরো রুমটা আমি অন্ধকার করে শুধু ক্যান্ডেল আর এই লাইটগুলো জাস্ট জ্বালিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখন বাজছে বিকেল 4:30, আর আমরা নিচটা একটু আমি আর ড্যাড মিলে একটু ডেকোরেট করে নিচ্ছি। আর ওইদিকে ড্যাড নিচে কিচেনে এখন খাবার রেডি করছে, আর এখন ড্যাড বানাচ্ছে বিরিয়ানি। তো আজকে সন্ধ্যাবেলা বা ঘরোয়া একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, তো কিছু আমাদের চেনা পরিচিত সবাই আসবে বাড়িতে। তো চলুন নিচে যাই, দেখি ড্যাড কতটা রান্না কমপ্লিট হলো। আর পাশের বাড়ি নেবারের বাচ্চাগুলো সব গার্ডেনে খেলছে, তো চলুন আপনাদেরকে একবার দেখাই। আর ওরা আমাদের বাড়িতেও এসছে, তো এগিয়ে দেখুন আমাদের গার্ডেন ঘাসে পাশ দিয়ে কি সুন্দর ফুল ফুটেছে, এগুলো কিন্তু অটোমেটিকই হয়েছে। তো বন্ধুরা, এদিকে দেখুন এখন বাজে 6:30, আর আমি এখন রেডি হয়ে গেছি। তো সেরকম কিছু না, জাস্ট নর্মালি রেডি হয়ে নিয়েছি। তো চলুন এখন সবাই গেস্টরা চলে আসবে, তো নিচে দিয়ে যাই। তো বন্ধুরা, আজকে রাতে কী কী রান্না হয়েছে দেখুন, চিকেন বিরিয়ানি, আর এদিকে রয়েছে চিজ বল, আর রয়েছে চিকেন নাগেটস, আর এদিকে রয়েছে তন্দুরি চিকেন, আর এটা রয়েছে ফিশ পকোড়া। তো চলুন আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। টাটা।